পোল্যান্ডের রহস্যজনক এক বনের নাম ক্রুকেড ফরেস্ট। বনটির সবগুলো গাছই অদ্ভুতভাবে বাঁকা, কিন্তু কেন বনটির প্রত্যেকটি গাছ এমনভাবে বেঁকে গিয়েছিল তার সঠিক উত্তর মেলেনি আজও। চলুন দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জানব অদ্ভুত সেই ক্রুকেড ফরেস্ট সম্পর্কে। পোল্যান্ডের রহস্যময় এই অরণ্য অবস্থিত দেশটির পশ্চিমে গ্রিফিনো শহরের কাছে। এখানে বিচিত্রভাবে বেঁকে রয়েছে গাছ। পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেখানে সোজা হয়ে জন্মায় পাইন গাছ, সেখানে ক্রুকেড ফরেস্টে পাইন গাছগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম উপেক্ষা করে বেড়ে উঠেছে বাঁকানোভাবে। 1930 সালে রোপণ করা হয় গাছগুলি। 22টি সারিতে সচারেক পাইন গাছের প্রতিটি রয়েছে মাটির সঙ্গে 90 ডিগ্রি অবস্থানে। জানা যায় নৌকা তৈরির উদ্দেশ্যে লাগানো হয়েছিল পাইন গাছগুলো। তবে কেন এই গাছগুলো এমন বিচিত্রভাবে বেঁকে গেছে সে সম্পর্কে রয়েছে নানা মত। কারো কারো মতে কোনো এক তুষার ঝড়ে গাছগুলোর এরকম অবস্থা হয়েছে। কেউ বলেন কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক পদ্ধতিতে এই গাছগুলোকে এমন করে আকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই পদ্ধতি কি তা কেউ বলতে পারেনি। অনেকে তো আবার গাছগুলোর অদ্ভুত আকৃতির পেছনে দেখছেন এলিয়েন বা ভিন গ্রহের আগন্তুকদের কারসাজিও। আবার অনেকেই বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটি ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধের সময় নাকি সামরিক ট্যাঙ্ক গিয়েছিল এই জঙ্গলের মধ্য দিয়ে, তাই ট্যাঙ্কের আঘাতেই নাকি এরকম বেঁকে গেছে গাছগুলো। তবে এই তত্ত্ব নিয়েও সংশয় রয়েছে উদ্ভিদ বিজ্ঞানীদের। এই বিচিত্র জঙ্গলে পর্যটকরা বেড়াতে আসেন প্রায়। গাছের আকৃতির কারণ নিয়ে রয়েই গেছে সংশয়, চলছে গবেষণা। এক আশ্চর্য রহস্যের চিহ্ন বহন করে আজও ক্রুকেড ফরেস্ট বিস্মিত করে তুলেছে পৃথিবীব্যাপী মানুষকে।